নমস্কার। 2019 সালের ডিসেম্বর মাস বৃষ রাশির জাতক জাতিকাদের ঠিক কিরকম যাবে, অর্থাৎ বৃষ রাশির জাতক জাতিকারা কি ধরনের ফলাফল পাবেন? আমাদের বাংলায় একটা কথা আছে, যার শেষ ভালো তার সব ভালো। সুতরাং শেষটা কিন্তু ভালো হওয়া খুব জরুরি। আর এই ডিসেম্বর মাস হচ্ছে আমাদের বছরের একদম শেষ মাস, লাস্ট মান্থ হচ্ছে ডিসেম্বর মাস। সুতরাং ডিসেম্বর মাসের রেশটা আমরা পরবর্তী বছরের শুরুতে কিন্তু বেশ অনুভব করতে পারি। সুতরাং ডিসেম্বর মাস খুব গুরুত্বপূর্ণ এবং খুব তাৎপর্যপূর্ণ, অর্থাৎ খুব সিগনিফিকেন্ট। বৃষ রাশির জাতক জাতিকারা এই ডিসেম্বর মাসে কি ধরনের ফলাফল পাবেন? বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে, তাদের এইথ হাউস অষ্টম ঘর কিন্তু বিশেষ হেভি হয়ে থাকছে। সেখানে চারটি গ্রহ, পাঁচটি গ্রহ অ্যাট এ টাইম অবস্থান করে থাকছে। সুতরাং প্রতি সময়ে, প্রতি মুহূর্তে, প্রতিদিন কিন্তু তাদের স্বাস্থ্য সম্পর্কে অত্যন্ত সচেতন থাকা প্রয়োজন। হেলথ হ্যাজার্ড অবশ্যই তাদের থাকছে। তারা যদি একটু ডিসিপ্লিন ভঙ্গ করেন তাহলেই কিন্তু তাদের স্বাস্থ্য নিয়ে সমস্যায় পড়তে হতে পারে। আর্থিক ক্ষেত্র সম্বন্ধে যেটা বিশেষ বলবার সেটা হচ্ছে, প্রবল অর্থ ব্যয়, অ্যাকুমুলেশন বা সঞ্চয়ের জায়গাটা কিন্তু বিশেষ একটা দেখা যাচ্ছে না। নানা রকম কারণে কখনো কখনো এই ডিসেম্বর মাসের শেষ ভাগে বিশেষ করে, কখনো কখনো কিন্তু বিভিন্ন রকমের লাক্সারির কারণে তাদের কিন্তু বিশেষ অর্থ ব্যয়ের যোগ দেখা যাচ্ছে। আর একটা ব্যাপারে বৃষ রাশির জাতক জাতিকাদের অ্যালার্ট বা সতর্ক থাকা প্রয়োজন, সেটা হলো তাদের বাক্য প্রয়োগ সম্পর্কে। তাদের বাক্য প্রয়োগের দ্বারা তাদের ক্ষতি, তারা কি ধরনের কথা বলছেন সেই ব্যাপারে কিন্তু তাদের সচেতন থাকতে হবে। তাদের বাক্য প্রয়োগ থেকে তাদের সমূহ ক্ষতি সম্ভাবনা এই ডিসেম্বর মাসে কিন্তু বিশেষভাবে দেখা যাচ্ছে। বৃষ রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবন বিশেষ কোনো অশুভ কিছু দেখা যাচ্ছে না। পারিবারিক জীবন মাঝামাঝি রকমের, মোটামুটি সুখকর চলবে। সেখানে বিশাল বিশেষ কোনো ছন্দপতনের জায়গা নেই। তাদের দাম্পত্য জীবন, বিবাহিত জীবন বা স্বামী বা স্ত্রীর সঙ্গে যে সম্পর্ক, সে জায়গা সম্পর্কে আমি বলতে পারি যে সেখানেও কোনো বিশেষ অসুবিধে না থাকলে স্ত্রীর ক্ষেত্রে স্বামীর স্বাস্থ্য এবং স্বামীর ক্ষেত্রে স্ত্রীর স্বাস্থ্য, কারণ তাদের সপ্তম পতি ষষ্ঠে থাকার জন্য স্ত্রীর বা স্বামীর স্বাস্থ্য সম্পর্কে কিছুটা উদ্বেগ এবং কখনো কখনো একটা আকস্মিকভাবে একটা অস্বস্তি কিন্তু তৈরি হতে পারে। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি আরো একটি বিশেষ কথা বলবো, যারা চাকরি করেন বিশেষ করে তাদের কিন্তু কর্মস্থলের একটা পরিবর্তন, স্থানান্তর, স্থানের পরিবর্তন হবার সম্ভাবনা রয়েছে। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটি যেটা বিশেষ দিক সেটা হচ্ছে, কর্মক্ষেত্রে শুধু স্থানান্তর নয়, আকস্মিকভাবে একটা ডিসপিউট অ্যারাইজ করবার সম্ভাবনাও থাকছে। বৃষ রাশির জাতক জাতিকারা যারা ব্যবসা বাণিজ্য ইত্যাদির মধ্যে রয়েছেন তাদের কিন্তু যোগাযোগের ক্ষেত্রটা প্রশস্ত থাকবে। ডিসেম্বর মাসে যোগাযোগের জায়গাটা সুগম থাকবে এবং কিছু নতুন যোগাযোগের মাধ্যমে পরবর্তী সময়ে তাদের আরো বেশি ব্যবসার ক্ষেত্রে লাভবান হওয়ার সম্ভাবনা তাদের রয়েছে। বৃষ রাশির জাতক জাতিকাদের সন্তান ক্ষেত্রে বলবো, সন্তানের ক্ষেত্রে কিছু
ঝুট ঝামেলা হ্যাজার্ড অস্থিরতা উদ্বেগ এই জায়গাটা কিন্তু থাকছে বৃষরাশির জাতক জাতিকাদের। বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি আরো একটা কথা বিশেষভাবে বলবো, আকস্মিকভাবে কিছু ফিনান্সিয়াল লস যে কোনো সময় এন্টার ডিসেম্বর মাসে কিন্তু এই সম্ভাবনাটা থাকছে। বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বলবো, যারা এই মুহূর্তে কর্মচ্যুত বা কর্মহীন ডিসেম্বর মাসে, তারা একটু চেষ্টা করুন, বিশেষ করে ডিসেম্বর মাসের সেকেন্ড হাফে তারা একটু চেষ্টা করুন কোনো যোগাযোগ ডেভেলপ করে নতুন করে কিন্তু একটা কর্মলাভের সম্ভাবনাও কিন্তু তাদের ক্ষেত্রে রয়েছে। বৃষরাশির জাতক জাতিকাদের প্রেম প্রীতি প্রণয়ের ক্ষেত্রে আমি বলবো যে ডিসেম্বর মাস মোটেই অশুভ নয়। ডিসেম্বর মাস, এন্টায়ার ডিসেম্বর মাস তাদের রিলেশনশিপ প্রেম প্রীতি প্রণয়ের ক্ষেত্রে যথেষ্ট সুফল তারা পাবেন, কিন্তু একটা ব্যাপারে তাদের সচেতন থাকতে হবে, বাড়িতে যারা গুরুজন রয়েছেন মাতৃস্থানীয় বা পিতৃস্থানীয়, সেক্ষেত্রে কিন্তু বিশেষ একটা অশুভ জায়গা তৈরি হয়েছে বা হচ্ছে, সে ব্যাপারে তাদের তাদের স্বাস্থ্যহীনতা বা তাদের সম্বন্ধে একটু সজাগ থাকা, সচেতন থাকা বিশেষ প্রয়োজন। বৃষরাশির জাতক জাতিকারা এই ডিসেম্বর মাসের প্রত্যেকটা দিন যদি আরও তাদের ফেভারে পেতে চান, তাদের কোয়ালিটি অফ টাইমকে আরও বেশি নিজেদের অনুকূলে পেতে চান, তাহলে দুটি রঙকে তারা প্রাধান্য দিতে পারেন। এই দুটি রং তাদের আরও অনেক ফেভার এনে দেবে। একটি হচ্ছে ঘন লিন, ঘন যে নীল রং, অর্থাৎ যাকে আমরা নেভি ব্লু রং বলি, আর একটি হচ্ছে ঘন সবুজ রং, অর্থাৎ যাকে আমরা বটল গ্রিন রং বলি। ঘন সবুজ এবং ঘন নীল রং এই ডিসেম্বর মাসে বৃষরাশির জাতক জাতিকাদের অনেক অনেক বেশি মসৃণতা এবং সুফল এনে দিতে পারবে। নমস্কার।